সোশ্যাল মিডিয়ায় শুধু ক্যারিয়ার কিংবা ব্যক্তিগত সুন্দর মুহূর্তের ছবি, ভিডিও, পোস্টের মধ্যে সীমাবদ্ধ নন মেজাবিন। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যু কিংবা জনস্বার্থে নিজের মতামত জানিয়ে থাকেন তিনি। এবার হঠাৎ করেই ফেসবুক ভেরিফাইড পেজে লিখলেন, কারো জীবন নষ্ট করবেন না। কিন্তু কেন এমনটা লিখলেন এ অভিনেত্রী? বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্ট। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অনবদ্য অভিনয় গুণে দর্শক হৃদয়ে অনেক আগেই জায়গা করে নিয়েছেন তিনি। দর্শকরাও মুখিয়ে থাকেন তার নতুন নতুন কাজের জন্য। এদিকে নিজের কাজ সব আপডেট দর্শকদের নিয়মিত জানিয়ে থাকেন এই অভিনেত্রী। মূলত সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আপডেটে থাকেন লাস্যময় এই সুন্দরী তারকা। হঠাৎ করেই ফেসবুক ভেরিফাইড পেজে লিখলেন, কারো জীবন নষ্ট করবেন না। মেহজাবিন অবশ্য নিজেই তার এই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। মূলত চারপাশে ঘটে যাওয়া নানা অমানবিক ঘটনাগুলো বেশ ভাবায় তাকে। তেমনি একটি ঘটনার প্রতিবাদ করে নির্যাতিতার পক্ষে মন্তব্য করেছেন বড় ছেলে খ্যাত অভিনেত্রী। কিছুদিন আগেই নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহকর্মী। সেই সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা এখন ভাইরাল। ভুক্তভোগী গৃহকর্মী ও নির্যাতনকারীর ছবি ফেসবুক নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে সবার। এই ইস্যুতেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মেহজাবিন লিখেছেন, এই ছবিটি গত কয়েকদিন ধরে এতবার দেখেছি যে এটা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। যারা গৃহকর্মীর সাহায্য নেন তাদের হয় সাহায্য করুন, বুঝিয়ে বলুন, আর যদি তারা আপনার প্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে তাদের ছেড়ে দিন, কিন্তু তাদের ক্ষতি করবেন না, কারো জীবন নষ্ট করবেন না, শারীরিক বা মানসিকভাবে ভেঙে ফেলবেন না। এটা শুধু ভুল নয়, এটা অপরাধ, অপরাধী হবেন না। এর আগে তিনি লিখেছেন, বামে যেই ছবিটা দেখা যাচ্ছে সেটা একজনের পোস্ট, যিনি একজন গৃহকর্মীকে নির্যাতন করেছেন, যা এখনও প্রমাণিত হয়নি মনে হয়, তদন্ত চলছে। আর ডান পাশের মানুষটি হলেন সেই নির্যাতিত গৃহকর্মী। এরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যবহার সম্পর্কে অভিনেত্রী লিখেছেন, দয়া করে সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখছেন সব কিছু বিশ্বাস করবেন না। অনেকেই শুধু ভান করছে, কেউ ভালো সাজে, কেউ নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখায়, কেউ ক্ষমতাশালী বলে দাবি করে, আবার কেউ নিরাপরাধের অভিনয় করে। বাস্তবে প্রত্যেকেই কোনো না কোনোভাবে অভিনয় করছে, আর কেউ কেউ তো বুঝতে পারেন না যে তারা কি করছে। তবে মনে রাখবেন, সব কিছুই সত্য নয় যা আপনি অনলাইনে দেখেন। মানুষজন নিজেদের নিয়ে বড় বড় কথা লিখে, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি কাজ কথার চেয়ে বেশি শক্তিশালী। মেহজাবিন আরও লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করুন, সোশ্যাল মিডিয়া বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করুন, আগে মানুষ হন তারপর ভালো মানুষ সাজুন। অনলাইনে কিভাবে নিজেকে উপস্থাপন করছেন সেটা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আপনার বাস্তবের কাজ।